প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদেরকে পড়াবো খোজাখিজির উৎসব। তো বিনয় ঘোষের লেখা খোজাখিজির উৎসব সম্পর্কে তোমাদেরকে বলবো। এই খোজাখিজির উৎসবটা কি, কখন থেকে আসছে, কিভাবে হয় এই সম্পর্কে। তো দেখো, এই খোজাখিজির উৎসবটা মুঘল যুগ থেকে চলে আসা একটি জনপ্রিয় উৎসব। তো এর অপর দুটি নাম হলো বেড়া উৎসব ও ভেলা ভাসান পরব। জল দেবতা খোজাখিজিরকে স্মরণ করার জন্য এই উৎসব পালন করা হয়। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের সামনে তোপখানার ঘাটে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রাখা হয়। তোপখানা থেকে কামান দাগা হলে ভেলার দড়ি খুলে ভেলা ভাসানো শুরু হয়ে যায়। তারপর নাগড়া, ঢোল, কাড়ানাকাড়ার সঙ্গে সিঙা, সানাই ইত্যাদি সুরের মধ্যে দিয়ে সুসজ্জিত হাতি, ঘোড়া, উট, অশ্বারোহী ও পদাতিক বাহিনীর তালে তাল রেখে নৌকো বা ভেলাগুলি ধীরে ধীরে এগিয়ে চলে। মুর্শিদাবাদের জাফরগঞ্জের কারুশিল্পীরা বাঁশ ও কলা গাছের সাহায্যে মিনা, তোরণ, গম্বুজ, নিশান, দুর্গ ইত্যাদির মতো কাঠামো তৈরি করে ওই রকমভাবে ভেলা বা জলযানগুলিকে তারা দ্বিতল, ত্রিতল, রণতরীর মতো তৈরি করে সাজায়। নানা রকম রঙিন কাগজ, অভ্রর পাত দিয়ে তৈরি আলোকে কোরআনের বাণী লেখা হয়। মসজিদ গাছপালারও নানা রকমের মূর্তি তৈরি করা হয় ওই ভেলা বা ওই জলযানগুলির মধ্যে। ওই সবগুলো তৈরি করে সুন্দর করে সাজানো হয় এবং ওই জলযানগুলিতে ঝুলিয়ে দেওয়া হয় রূপালী আচ্ছাদনের ঢাকা কৃত্রিম লণ্ঠন। এইভাবে সুন্দর করে লাইট দিয়ে গোটা জলযানটিকে বা ওই ভেলাটিকে সাজানো হয়, এরপরে ভাসিয়ে দেওয়া হয়। তো যখন এই জলযানগুলোকে ভাগীরথীর বুকে ভাসতে দেখা যায় রাতের বেলায়, দূর থেকে দেখলে মনে হয় যেন অন্ধকারের মধ্যে প্রচুর জোনাকি ঘোরাফেরা করছে। তো ঠিক আছে, আশা করি তোমরা খোজাখিজির উৎসব সম্পর্কে মোটামুটি জানতে পেরেছ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।